ইমরান খানকে গ্রেফতার করলো কে বা কারা? প্রাক্তন পাক প্রধানমন্ত্রী গ্রেফতারের পরে প্রশ্ন তুলল ইসলামাবাদ হাইকোর্ট। এদিন এক জমি দুর্নীতি মামলা ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে এসেছিলেন ইমরান খান, কিন্তু বায়োমেট্রিক গেট পেরিয়ে আদালতে প্রবেশের মুখেই তাকে গ্রেফতার করে পাক রেঞ্জাররা। তবে ইমরানের গ্রেফতারের নির্দেশ যে আদালত দেয়নি তা দিনের আলোর মতো স্পষ্ট। এদিন ইমরান খান গ্রেফতার হওয়ার পরই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক 15 মিনিটের মধ্যে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকেও তিনি 15 মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকেও তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেছেন, যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জানান তাকে কোন মামলায় গ্রেফতার করা হলো। আমির ফারুক বলেছেন, তিনি সংযম দেখাচ্ছেন। সেই সঙ্গে এক প্রকার হুঁশিয়ারি বার্তায় বলেছেন, ইসলামাবাদ পুলিশের প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে তলব করবেন। ফারুক আরও বলেছেন, আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে এবং কোন মামলায় তিনি গ্রেফতার হলেন। আদালতের নির্দেশে যদি গ্রেফতার না করা হয়ে থাকে তাহলে ইমরান খানকে গ্রেফতার করার নির্দেশ কে দিল? এখন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে পাক রাজনৈতিক মহলে। এর আগে ইমরান খান দাবি করেছিলেন তাকে গ্রেফতার নয়, মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্রের পিছনে নওয়াজ শরীফ এবং পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার হাত রয়েছে বলে একাধিক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন ইমরান খান। এদিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, গ্রেফতারের নির্দেশ কে দিয়েছে তা জানতে তার কিছু অতিরিক্ত সময় দরকার। প্রধান বিচারপতি আমির ফারুক অবশ্য সেই সময় দিতে রাজি হননি। কাজেই ইমরানের গ্রেফতারি নিয়ে আদালত যে চুপ করে বসে থাকবে না তা স্পষ্ট। এদিন আলকাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত এক জমি দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় ইমরান খানকে গ্রেফতার করা হয়। সরাসরি আদালত থেকেই তাকে হেফাজতে নেয় পাক রেঞ্জাররা। একটি কালো গাড়িতে করে তাকে আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ইমরানের সমর্থকরা তার এই গ্রেফতারি মেনে নিতে পারেননি। এমনকি ইমরানের ব্যক্তিগত দেহরক্ষী এবং বেশ কয়েকজন আইনজীবী আহত হন। এ অবস্থায় ইসলামাবাদ আদালত চত্বরে 144 ধারা জারি করা হয়েছে। পাক সরকার জানিয়েছে এই বিষয়ে কোনো প্রতিবাদ বিক্ষোভ মেনে নেওয়া হবে না, কড়া হাতে দমন করা হবে।